তিন ম্যাচে তিন জয়ের বিপরীতে বাংলাদেশের হার তিনটিতে। জয় পরাজয়ের হিসাবে এটি বাংলাদেশের সবচেয়ে সফলতম টি টোয়েন্টি বিশ্বকাপ। বিশ ওভারের টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ তিন ম্যাচ জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। যদিও সেরা আটে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে নাজমুল শান্তর দল। বিশ্বের অন্যতম শক্তিশালী দুটি দেশের সঙ্গে জেতার জন্য লড়াইটুকু করতে পারেননি তারা। জয়ের পরিসংখ্যান থেকে সাকিব আল হাসানও জানালেন, বাংলাদেশ খুব একটা খারাপ করেনি, তবে জয়ের সংখ্যাটা একটু সরিয়ে রাখলে পারফরম্যান্স বিবেচনায় বলার মতো কিছুই করতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমানরা ছিলেন উজ্জ্বল। তবে ব্যাটসম্যানদের কেউই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পুরো টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটা হাফ সেঞ্চুরি করেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বাকি কোনো ম্যাচেই 150 ছোঁয়া পুঁজি পায়নি বাংলাদেশ। এমনকি অ্যান্টিগার ব্যাটিং উইকেটেও বাংলাদেশ করতে পারেনি 146 রানের বেশি। একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা করেছিল 140 রান, আধুনিক ক্রিকেটের সঙ্গে যা একেবারেই বেমানান। অনেকটা 2010 সালের সময়কার ক্রিকেট খেলছে বাংলাদেশ। টাইগাররা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেটার একটা পথ দেখিয়ে দিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ক্রিকেটার জানিয়েছেন, তরুণদের টানা সুযোগ দেওয়া উচিত এবং কয়েকটা পারফরমেন্স খারাপ হলেই যেন সুরে না ফেলা হয়। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে গিলক্রিস্ট বলেছেন, বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া, তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরমেন্স গেলেই দল থেকে সুরে ফেলা যাবে না। এবারের বিশ্বকাপে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের দুইজন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এখনও পর্যন্ত হওয়া 9টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব, অথচ নিজের নবম বিশ্বকাপে এসে একটি হাফ সেঞ্চুরি বাদে বলার মতো কিছুই করতে পারেননি। মাহমুদুল্লাহ শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করা বাদে বাকি কোনো ম্যাচেই প্রত্যাশা মেটাতে পারেননি। অ্যাডাম গিলক্রিস্ট বলছেন, বাংলাদেশকে এগিয়ে যেতে সাকিব এবং মাহমুদুল্লাহকে সারাই পরিকল্পনা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটা তাদের ঠিক করতে হবে, দলের নেতা কে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে এসব ভাবার সময় এখন। মাহমুদুল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে, তাদেরকে সারাই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশের। গ্রুপ পর্বে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারা নিয়ে গিলক্রিস্ট বলেন, তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরেছে সেটা দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয়। হ্যাঁ, এটির জন্য তারা সুপার এইটে উঠতে পারেনি এমন নয়, কিন্তু এসব ম্যাচে জয় মানসিকতায় অনেক প্রভাব ফেলতে পারে।